বিসমিল্লাহির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই সুস্থ থাকো এই কামনা করে আমি তোমার রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে তোমাদের আমি মোলার গ্যাস দ্রবক আর সম্পর্ক কথা বলবো। মোলার গ্যাস দ্রবক আর কাকে বলে বা এর তাৎপর্য কী আমরা প্রথমে জেনে নিব। মোলার গ্যাস দ্রবক আর, মোলার গ্যাস দ্রবক আর, আমরা জানি বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের যে সমন্বয় রূপ সেটা আমরা জানি কি পি ভি সমান এন আর টি। তাহলে এখান থেকে যদি আমরা আর সমান লিখি, আর সমান লিখবো পি ভি সমান এন টি। লক্ষ্য করো, মোলার গ্যাস দ্রবক আর সমান পেলাম পি ভি ভাগ এন টি। এখানে পি হলো চাপ, ভি হলো আয়তন, এন হলো মোল সংখ্যা, টি হলো তাপমাত্রা। তাহলে আমরা এই সমীকরণের আলোকে আমরা মোলার গ্যাস দ্রবক আর কাকে বলে বা এর তাৎপর্য কি আমরা বলতে পারবো। আমরা জানি যে চাপ এবং আয়তনের গুণফল দিয়ে কাজ হয়, চাপ এবং আয়তনের গুণফল দিয়ে কাজ হয়। এন হলো মোল সংখ্যা দিয়ে ভাগ আছে, তাপমাত্রা টি দিয়ে ভাগ আছে। তাহলে আমরা বলবো এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে সম্প্রসারণজনিত যে কাজ হয়, সম্প্রসারণজনিত যে কাজ হয় তাকে মোলার গ্যাস দ্রবক আর বলা হয়। মোলার গ্যাস দ্রবক আর আমরা জানি কাজের একক, এসআই একক হলো জোল, মোল সংখ্যা তাপমাত্রা কেলভিন। তাহলে এর একক হবে জোল পার মোল পার কেলভিন। এবার আমরা জেনে নিব মোলার গ্যাস দ্রবক আর এসআই এককে মান কত হবে, সিজিএস এককে মান কত হবে, লিটার অ্যাটমসফিয়ারে মান কত হবে। কারণ আমরা চাপকে অ্যাটমসফিয়ারও মাপতে পারি, 76 সেন্টিমিটার পারদচাপও মাপতে পারি, প্যাস্কেল প্যাস্কেল এককও মাপতে পারি, নিউটন পার মিটার স্কেলও মাপতে পারি, আয়তনকে আমরা মিটার কিউবে মাপতে পারি, সেন্টিমিটার কিউবে মাপতে পারি, লিটারও মাপতে পারি। আর মোল সংখ্যা তাপমাত্রা আমরা জানি যে মোল সংখ্যা তাপমাত্রা কেলভিন এককে আমরা নির্ণয় করি। তাহলে আমরা যেহেতু তিনটি পদ্ধতিতে, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে, তারপরে হলো সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে আর এর মান কত হবে তা আমরা এখন জেনে নেব। আমরা পেলাম কি আর সমান পিভি ভাগ এনটি। আমরা যদি এসআই এককে এই আর এর মান নির্ণয় করি তাহলে আর সমান আমরা পেলাম কি পিভি ভাগ এনটি। লক্ষ্য করো পি চাপ, আমরা এসআই এককে চাপকে বলবো 101325, 101325 এটা হলো প্যাস্কেল, এটাকে আমরা নিউটন পার প্যাস্কেল একক, এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারি, 101325 নিউটন পার মিটার স্কোয়ার। ভি হলো আয়তন, আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 273 কেলভিন তাপমাত্রায় যে কোনো এক মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। যেহেতু আমাদের একক এসআই এককে, এসআই এককে আমরা নির্ণয় করব আর এর মান, সেহেতু এই লিটারকে আমরা কিসে নিয়ে যাবো, মিটার কিউব। লিটারকে মিটার কিউব করলে হবে 22.4 গণিত 10^-3 মিটার কিউব। তাহলে পি এর মান পেলাম 101325 নিউটন পার মিটার স্কোয়ার, ভি এর মান পেলাম 22.4 গণিত 10^-3 মিটার কিউব। কীভাবে লিটার থেকে মিটার কিউব আসে সেটুকু আমরা জেনে নেব। একটু লক্ষ্য করো, 22.4 লিটার, আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান হলো 1 লিটার। তাহলে এখানে 22.4 লিটারকে যদি 1000 দিয়ে গুণ করি এটা হবে সেন্টিমিটার কিউব। এবার আমরা জানি 100 সেন্টিমিটার সমান হলো 1 মিটার, এটাকে যদি মিটার কিউবে রূপান্তর করি তাহলে 22.4 গণিত 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এর একক হয়ে যাবে কি আমাদের মিটার কিউব। তাহলে দেখো 22.4 নিচে হলো 1000, তার মানে 22
দশমিক চার গুণিত 10^-3 মিটার কিউব। তাহলে এইভাবে আমরা লিটারকে মিটার কিউবে রূপান্তর করতে পারি। এবার এন হলো মোল সংখ্যা, আমরা এক মোল গ্যাস ধরব। টি হলো তাপমাত্রা 273 কেলভিন। তাহলে এই মানটি পি ভি এন টি এর মান যদি আমরা বসাই দিই, পি এর মান হলো 101325 গুণিত, ভি এর মান হলো 22.4 গুণিত 10^-3, এন এর মান হলো 1, টি এর মান হলো 273। তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা পাবো 8.314 এটা জুল পার মোল পার কেলভিন। তাহলে এসআই এককে আর এর মান পেলাম 8.314 জুল পার মোল পার কেলভিন। এবার আমরা সিজিএস এককে আর এর মান বের করব। তাহলে আমরা কি পেলাম সিজিএস এককে আর এর মান, সিজিএস এককে আর এর মান আমরা পেয়েছি কি, আর সমান হলো পি ভি ভাগ এন টি। এবার সিজিএস একক সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি, তাহলে পি পি আমরা জানি 76 সেন্টিমিটার পারদচাপ। তাহলে 76 সেন্টিমিটার পারদচাপকে আমরা সিজিএস এককে চাপ বলবো। এবার 76 সেন্টিমিটার আমরা জানি পি সমান কি, পি সমান জানি এইচ রো জি। তাহলে এইচ হচ্ছে উচ্চতা বা গভীরতা, সেটা হলো 76 সেন্টিমিটার, রো হবে পারদের ঘনত্ব, জি হবে 9.8। 76 গুণিত পারদের ঘনত্ব হলো 13.6, জি হলো আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজিএস পদ্ধতি হবে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো পি এর মান। ভি ভি আমরা করব কি, ঘন সেন্টিমিটারে আমরা জানি ভি সমান 22.4 লিটার, 22.4 1000 ঘন সেন্টিমিটার হয় কি আমাদের 1 লিটার। তাহলে 1000 দিয়ে এটাকে গুণ করব। এবার এন এক মোল, টি হলো 273 কেলভিন। এবার এই মানটি আমরা যদি এখানে বসাই দিই, পি এর মান হলো 76 গুণিত 13.6 গুণিত 980, 13.6 পারদের ঘনত্ব সিজিএস এককে, 13.6 হলো পারদের ঘনত্ব সিজিএস এককে, 980। তাহলে 980 ভাগ আমাদের এন হলো ভি হলো 22.4 গুণিত 10^3, ভি এর মান 22.4 গুণিত 10^3, 1000 ঘন সেন্টিমিটার দেখুন, ভাগ এন হলো এক মোল, টি হলো 273। এটা আমাদের ক্যালকুলেশন করলে পাবো 8.314 গুণিত 10^7। সিজিএস পদ্ধতিতে কাজে রাখো আমরা সবাই জানি আর, তাহলে আর পার মোল পার কেলভিন, এ হলো আমাদের সিজিএস পদ্ধতিতে মোলার গ্যাস দ্রবক আর এর মান। এবার আমরা লিটার অ্যাটমোসফিয়ারের আর মান আর এর মান নির্ণয় করব। লিটার অ্যাটমোসফিয়ার আমরা জানি কি, আর সমান হলো পি ভি ভাগ এন টি একইভাবে। তাহলে পি চাপ, এসটিপিতে চাপ আমরা জানি 1 অ্যাটমোসফিয়ার, ভি হলো 22.4 লিটার অ্যাটমোসফিয়ারের মান নির্ণয় করবো, এন সমান হলো 1 মোল, টি হলো 273 কেলভিন। এবার এই মানটি আমরা যদি বসাই পাবো কি, 1 গুণিত 22.4 ভাগ 1 গুণিত 273। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.0821, একক হবে লিটার অ্যাটমোসফিয়ার পার মোল পার কেলভিন। এবার আমরা জেনে নিব মোলার গ্যাস দ্রবক আর কাকে বলে। আমরা মোলার গ্যাস দ্রবক আর কাকে বলে আমরা জেনেছি,
আবারও আমরা একটু পুনরাবৃত্তি করি, মোলার গ্যাস দ্রবকার এক মোল যে কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে সম্প্রসারণ জনিত যে কাজ হয় তাকে মোলার গ্যাস দ্রবক আর বলা হয়। এবার মোলার গ্যাস দ্রবক আরকে কিন্তু সার্বজনীন বা বিশ্বজনীন গ্যাস দ্রবক বলা হয়। কারণ হলো যে মোলার গ্যাস দ্রবক আর এর মান যে কোনো এক মোল গ্যাসের ক্ষেত্রে যে কোনো তাপমাত্রায় সব সময় পয়েন্ট হয় এসআই এককে 8.314 জুল পার মোল পার কেলভিন। এই মান সব সময় হয় যে কোনো এক মোল গ্যাসের ক্ষেত্রে যে কোনো তাপমাত্রায় মোলার গ্যাস দ্রবক আর এর মান হবে 8.314। এই কারণে মোলার গ্যাস দ্রবক আরকে সার্বজনীন বা বিশ্বজনীন মোলার গ্যাস দ্রবক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এবার বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় রূপের আলোকে আমরা মোলার গ্যাস দ্রবক আর এর মান নির্ণয় করলাম। এবার আমরা দেখে নিব যে এখানে একটি বোল্টজম্যান ধ্রুবক আছে, আমরা মোলার গ্যাস দ্রবক আর এর পরিবর্তে বোল্টজম্যান একটি ধ্রুবক আছে সেই ধ্রুবকটা কী এবং তার মান কত সেটা আমরা জেনে নিব। বোল্টজম্যান ধ্রুবক হলো যে কোনো আমরা জানি এক মোল গ্যাসের ক্ষেত্রে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান বের করি 8.314। এক মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে মোলার গ্যাস ধ্রুবক বের করি। এক মোল গ্যাস যে কোনো গ্যাসে আমরা জানি যে অণুর সংখ্যা সমান হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা। অণুর সংখ্যা কী হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা কত 6.023 গুণিত 10^23। এবার বোল্টজম্যান ধ্রুবককে আমরা কে দিয়ে নির্ণয় করি, কে সমান হবে মোলার গ্যাস ধ্রুবক আর যোগ অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক 8.314 ভাগ 6.023 গুণিত 10^23। এই মানটাই হবে আমাদের বোল্টজম্যান ধ্রুবক আর এর কে এর মান। আমরা যে কোনো গ্যাসের ক্ষেত্রে বোল্টজম্যান ধ্রুবক কে ব্যবহার করে আর ব্যবহার করে গ্যাসের কাজ বা গতিশক্তি বা শক্তি আমরা নির্ণয় করতে পারি, বোল্টজম্যান ধ্রুবক আর কে ব্যবহার করে করতে পারি আর ব্যবহার করেও করতে পারি। এখানে কে ব্যবহার যখন করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা একটি অণুর ক্ষেত্রে গ্যাসের গতিশক্তি বা শক্তি বা কাজ নির্ণয় করব, আর যখন আর ব্যবহার করব তখন আমরা জেনে নেব যে এক মোল গ্যাসের ক্ষেত্রে গ্যাসের গতিশক্তি বা কাজ আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, আমরা সামনে ক্লাসে এই মোলার গ্যাস ধ্রুবক আর এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আজকে শেষ করছি। খোদা হাফেজ।